আমার প্রাণ প্রিয় বড় ভাই এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফারুক ভাই, ওনাকে আমি অসম্ভব ভালোবাসি, এই কথাটা বলতে চাই। আসলে মঞ্চে আরো আছেন আমার আরেকজন প্রিয় বড় ভাই, যিনি সবসময় যে কোনো প্রয়োজনে ফোন করলেই মাথার উপর হাত রেখে দেন, আমাদের প্রিয় খসরু ভাই। এবং সাথে আছেন আমাদের শামসুল আলম ভাই, সাথে আছেন আমার অসম্ভব প্রিয় একজন ডিরেক্টর যার সাথে কাজ করার জন্য সবাই স্বপ্ন দেখবে, জাকির হোসেন রাজু ভাই। সাথে আছেন আমার আরেকজন প্রিয় মানুষ ইকবাল ভাই, যিনি অসম ফিল্মকে ভালোবাসেন, আমি কাছ থেকে দেখেছি। এবং প্রিয় গুলচার ভাই আছেন আমাদের সাথে, এবং সাথে আরেকজন বড় ভাই আছেন, আমি যখন তাকে বলেছিলাম ভাই একটা ভালো ছবি করতে চাই, উনি আমার বলেছে চল তোকে নিয়ে একটা ছবি করবো, সেই ছবির নাম হচ্ছে আর্টবোর্ড। থ্যাংক ইউ রিজভী ভাই। সাথে আছেন আরেকজন বন্ধুর মতো বড় ভাই নজরুল রাজ ভাই, এবং অবশ্যই রুম্মান রশিদ খান। সবাই যেহেতু পরিচয় দিয়েছে কে পরিচালক সমিতি কে প্রযোজক সমিতি, এই জন্য আমি সবাইকে, যেহেতু আমার ভাই, আমি আলাদা করে আসলে কোনো পরিচয় দিলাম না। আর আমাদের ছবির নাম আসলে ব্লাড, গুড লাক ব্লাড নয়, আমাদের গুড লাক দেওয়া হয়েছে মানে ছবিটার জন্য গুড লাক। অনেকে আমাকে বলেছে যে ছবির নাম কি গুড লাক ব্লাড কিনা, আসলে ছবির নাম হচ্ছে ব্লাড। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়াজেদ আলী সুমন ভাইকে, আমি ভাইয়ার সাথে এর আগেও একটা কাজ করেছিলাম 5 টাকাতে, আমার ক্যারিয়ারের প্রথম সুপারহিট ছবি। ওয়াজেদ আলী সুমন ভাইকে একদম মনের গহীন থেকে থ্যাংকস জানাচ্ছি আমাকে নিয়ে ছবি বানানোর জন্য। আমার সাথে আছেন মাহিয়া মাহি, আমার অসম্ভব পছন্দের একজন অভিনেত্রী। আমাদের এই প্রজন্মে আমি সবসময় বলি যে শাবনূর যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইউনিভার্সিটি হয়, তাহলে মাহিয়া মাহি পরবর্তী প্রজন্মে অসম্ভব দক্ষ একজন অভিনেত্রী হয়ে ওঠে, সেটা অলরেডি মাহি প্রমাণ করেছেন। থ্যাংক ইউ মাহি। আর আমরা আসলে একটু আগে খসরু ভাই বলে গেল যে আসলে আমি খসরু ভাইদের পুরো প্যানেলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ খসরু ভাইরা আসার পর কিন্তু অনেক ফিল্ম হচ্ছে, কিন্তু অনেক ফিল্ম হচ্ছে। খসরু ভাইরা যেই ধরনের কাজের উদ্যোগ নিয়েছেন, এরপরে কিন্তু আমি নিজেই কিন্তু খসরু ভাই এবং আলম ভাইরা মিলে, পুরো টিম মিলে, ইকবাল ভাইরা মিলে, তো তাদের জন্য একটা হাততালি চাই আমি। আসলে ওনারা ফিল্মের জন্য যেটা করছে এটা তাদের কাছে কৃতজ্ঞতার ভাষা নেই। আরেকটা কথা বলি, আমাদের যে আগে শুধু গল্পই শুনেছি যে 1200 হল ছিল, 1500 হল ছিল, এখন নাই, কদিন পরে কয়টা থাকবে সেটা জানি না, কিন্তু আমি আসলে আশাবাদী মানুষ, আমি আশাবাদী মানুষ। হল যদি 0 হয়ে যায় তাও ফিল্ম করবো, চলচ্চিত্র করবো, ইনশাল্লাহ ছবি করব, ছবি করব। আর আগের দিনের নায়ক নায়িকারা ওনারা অনেক লাকি, ওনাদের 1200 হল ছিল, আমরা আনলাকি না, আমাদের কম হল ছিল। বাট আমরা এখন কি করি, আগের ফারুক ভাই রাজ্জাক ভাইরা কিন্তু প্রডিউসারের পিছনে ঘুরতে হতো না, আমাদের ঘুরতে হয়, ওনারা লাকি ছিল। আমরা একটা প্রডিউসার আনার জন্য, একটা ফিল্ম আনার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি, আমি এবং মাহিয়া মাহি হাতে হাত রেখে সুমনভাইয়ের সাথে পণ করেছি ভাই, ছবির জন্য যা যা করতে আমরা তাই তাই করবো, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, এক্সট্রা কোনো ড্রেসও দিতে হবে না, এক্সট্রা টাকাও দিতে হবে না, ছবিটা শেষ করে সুন্দর হয়, চলো ছবিটা শেষ করি, হাততালি দিয়ে লাভ নাই, শুধু আমাদের দুজনের দায়িত্ব না, কিন্তু আমরা দুজন টাকা কমিয়ে ফেলবো, কোনো টাকা পয়সা নিব না, প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব এখানে, উনিও কমাতে হবে টাকা, প্রোডাকশন বয়েরও টাকা কমাতে হবে, অন্যান্য যারা আর্টিস্ট আছেন তাদেরকেও আগাতে হবে, সবার সবাইকে হেল্প করতে হবে ডিরেক্টরকে, শুধু নায়ক নায়িকার উপর দোষ পড়ে, ডিরেক্টর উপর দোষ পড়ে, ওনারা ওদের কেন, আমি আর মাহিতে পণ করেছি যে আমরা ভালো কাজ করতে চাই, তাহলে চলে না সবাই মিলে, পুরো ইন্ডাস্ট্রি মিলে পণ করি যে ভালো ছবি করবো, সবাইকে এগিয়ে যেতে হবে ভাই, শুধু নায়ক নায়িকা ডিরেক্টর মিলে সব লস খাবে তাহলে হবে না, দিন শেষে কিন্তু খারাপ হলে আমাদেরই দোষ পড়ে, আবার ভালো হলে আমাদেরই দোষ পড়ে। কিন্তু আমার মনে হয় যদি একটা প্রযোজকের টাকা, আমরা দুজন তিনজন ছাড়াও যদি একটা প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশনের বয় বা ড্রেসম্যান সবাই যদি খালি টাকা টাকা না করি, শুধু যদি প্রোডিউসারকে হেল্প করি, তাহলে এই প্রোডিউসার কিন্তু আরেকটা ছবি বানাবে ইনশাল্লাহ, সিরিয়াসলি বলছি, চলে সবাই মিলে প্রোডিউসারদেরকে হেল্প করি, কারণ ওনারা যদি না থাকে আমাদেরকে কয়দিন পর পরে, কয়দিন পরে ঘরে শুয়ে শুয়ে শুধু ফেসবুক দেখতে হবে, আর কিছু দেখার নেই আমাদের। সো চলেন আমরা প্রডিউসারদেরকে হেল্প করি, খসরু ভাইদেরকে আমরা হেল্প করি, যেন আমাদের অনেক অনেক ফিল্ম হয়। আর 2020 সালের জানুয়ারি মাসের প্রথম দিন আমি পণ করেছিলাম যে এই বছর আমার ফিল্মের বছর হবে, কেন, মনে যদি পাওয়ার থাকে, শক্তি থাকে যে না ইমন আমি, আমার কি ল্যাকিংস আছে ওটা নিয়ে কাজ করি নিজে নিজে, তখন আমি কি করেছি, জিমে যাওয়া শুরু করেছি, আমি অভিনয়ের উপর গুরুত্ব দিয়েছি, এর বড় প্রমাণ কিন্তু পাসওয়ার্ড, ইকবাল ভাই একটু আগে বলে গেল যে পাসওয়ার্ডের কথা, হ্যাঁ আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি পাসওয়ার্ডের জন্য,
তো আমি বিশ্বাস করি এই বছর আমার আরো দুই তিনটা পাস অর্ডার হবে ইনশাল্লাহ। লাস্ট কথা বলতে চাই, আমার সাংবাদিক ভাইরা আছে, বন্ধুরা আছে এবং টিভি মিডিয়া আছে, আসলে আমাদের ফিল্মের পাশে সবচেয়ে বড় অবদান কিন্তু আপনাদের। আপনারা আমাদের ছবি সম্পর্কে যদি একটু পজিটিভ লিখেন, এই যে 62 বলা লেখার দরকার নাই, প্রোডিউসার আসুক না, ভালো লিখি, পজিটিভ লিখি, তাহলে কিন্তু বাইরের অনেক প্রোডিউসার আছেন যারা ছবি প্রোডিউস করতে চান, তো আপনারাও একটু সাপোর্ট দেন। আমরা আর্টিস্টরাও সাপোর্ট দেবো, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয় সবাই মিলে ভালো ছবি করব। প্রথমে একটা কথা বলতে চাই, শুভম ভাই আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ২৩২টা সিনেমা হল আছে, 2020-এর শেষে 500 হল ইনশাল্লাহ, কারণ যেখানে ফারুক ভাই আছে 1000 হল করে ছাড়বে ইনশাল্লাহ।